আল্লাহর নবীর জামানায় দুইজন ঝগড়া লেগেছিল মনে আছে কথা জি এর মাঝে একজন ইহুদি আর একজন মুসলমান তারা সমাধান হতে পারলো না তবে একটা বিষয় তারা একমত হলো চলো তৃতীয় একজনের কাছে যাই তিনি যে রায় দিবেন সে রায় মেনে নেব এখন যাবেন কার কাছে এই নিয়ে লাগলো পেস ইহুদি প্রস্তাব দিয়ে বলল মুসলমানকে বলল চলো মুহাম্মাদের কাছে যাই আল্লাহ আকবার বলবেন ইহুদি বলল যদি আমি মুহাম্মাদকে নবী মানি না মুহাম্মাদের রিসালাত আমি স্বীকার করি না আমি যদিও মুহাম্মাদের ধর্মের লোক নই কিন্তু মুহাম্মাদের প্রতি আমার এমন আস্থা আমার বিশ্বাস মুহাম্মদ কোনদিন আমার প্রতি অন্যায় রায় দিবে না আরো জোরে বলেন আল্লাহু আকবার এ হলো বিশ্ব নবী এ হলো কুল কায়নাতের নবী এ হলো রাহমাতুল লিল আলামিন নবী আজ যদি গোটা পৃথিবী বিশ্ব নবীর আদর্শের কাছে মাথা নত করত আজ যদি গোটা পৃথিবীর মানুষ বিশ্ব নবীর আদর্শ মেনে নিত গোটা পৃথিবীতে জান্নাতি আবহাওয়া বিরাজ করত ঠিক ইহুদি প্রস্তাব দিল আল্লাহর নবীর নাম মুসলমান বলল না মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নয় বরং ইহুদিদের নেতা তার নাম হলো কাব ইবনে আশরাফ বলল চলো তোমার নেতা কাব ইবনে আশরাফের কাছে যাই এই জাতীয় মুসলমান এখনো সমাজে আছে না নাই নিজে নামাজে কিন্তু মসজিদ কমিটির লোক হিসেবে আরেকজন নামাজিকে সমর্থন করে না নিজে আলেম সমাজের নেতা হিসেবে আরেকজন আলেমকে সমর্থন করে না আছে না নাই সর্বশেষ আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবী উভয়ের বক্তব্য শুনে যে রায়টা দিয়েছিলেন প্রায় দেড় হাজার বছর আগে রায়টা গিয়েছিল ইহুদির পক্ষে মুসলমানের বিরুদ্ধে আল্লাহ আকবার বলবেন এবার বলুন তো মুসলমান খুশি না বেজার আরো আসতে কর আল্লাহ নবীর হুজরা থেকে বের হয়ে মুসলমান বলল আমি রায় মানি না আমি এটার সানি বিচার করাবো আদালতের ভাষা যাকে আপিল বলে ইহুদি বলল তুমি যে আদালতে যাও আমার কোন আপত্তি নাই নিশ্চিত আমি বিচার আমি পাবো আল্লাহু আকবার ইহুদি বলল কার কাছে যাবে মুসলমান প্রস্তাব দিয়ে বলল চলো ওমরের কাছে যাই মুসলমানের চিন্তা হলো ওমর গরম মানুষ বিধর্মীদেরকে সহ্যই করে না ওমরের আদালতে মামলাটা নিলে রায় আমি পাবো ইহুদি রাজি হয়ে গেল ওমরের আদালতে দুজন গেলেন মামলা দায়ের হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে মামলার বিবরণ শুনলেন হযরত ওমর জিজ্ঞেস করলেন মুসলমানকে আমার কাছে আসার আগে কে মামলা নিয়ে আর কারো কাছে গিয়েছিল মুসলমান বললেন হ্যাঁ গিয়েছিলাম কার কাছে গিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম তিনি কি রায় দিয়েছেন আল্লাহর নবী যে রায়টা দিয়েছেন সে রায়টা বলা হলো হযরত ওমর জিজ্ঞেস করলেন আল্লাহর নবী রায় দেওয়ার পর আমার কাছে কেন এসেছো মুসলমান বলল সানি করবার জন্য এসেছি হযরত ওমর বললেন এই জায়গায় একটু অপেক্ষা করো আমি এই মামলার সানি বিচার খুব ভালো জানি হযরত ওমর ভিতরে গেলেন অল্প সময়ের ব্যবধানে বেরিয়ে আসলেন হাতে একটা নাঙ্গা তলোয়ার একটা ধারালো তলোয়ার নিয়ে আসলেন খোলা তলোয়ার হযরত ওমর হুজরা থেকে বের হয়ে ওই মুসলমানের সামনে এসে কাল বিলম্ব না করে এমন জোরে আঘাত করলেন এক আঘাতে মুসলমানের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে এক জায়গায় মাথা আরেক জায়গায় দেহ পড়ে গেল কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনাটা ঘটে গেল ইহুদি বিব্রত বোধ করলো নিজেকে অপরাধী ভাবা শুরু করলো এই ছোট্ট একটা ঘটনা ওমর একজনকে মেরে ফেললো কারবারটা হলো কি এক কান দুকান হতে হতে পুরা দেশ বিধর্মীরা বড্ড খুশি বিধর্মীরা বলা বলে শুরু করলে এতদিন মুসলমান বিধর্মীদেরকে মারত এখন নিজেরা নিজেরাই মারামারি করে ধীরে ধীরে আল্লাহ নবীর কাছে কথাটা গেল এরা সর্বিব্রত বোধ করলেন ঠিক এমন সময় যেই লোকটা ওমরের হাতে মারা পড়লো এই লোকের জীবিত সদস্য যারা পরিবারের তারা হযরত ওমরের বিরুদ্ধে মামলা দিলেন কেসাসের মামলা
এসাস মানে তাদের দাবি হলো তাদের লোকটা নিরপরাধ হযরত তোমার অন্যায়ভাবে মেরেছে, সুতরাং ওমর এই লোকটাকে যেভাবে মেরেছে ওমরকে এইভাবে মারা লাগবে। বুঝেন নাই কথা? এটার নাম হলো কেসাস। ওমর এই লোকটাকে যেভাবে মেরেছে ওমরকে এভাবে মারা লাগবে, ওমরকে এভাবে মারতে হবে। ঘটনাটা সহজ নয়। এই মামলার পরে পুরো দেশ স্তব্ধ হয়ে গেল, নিথর হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, পুরো দেশ তোলপাড় শুরু হয়ে গেল। ওই ওমরের বিরুদ্ধে মামলা, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পর আর একজনকে যদি আল্লাহ নবুয়ত দিতেন লা কানা ওমর, তিনি হতেন ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ওমরের বিরুদ্ধে মামলা হলো, যে ওমর আল্লাহ নবীর সামনে বলেছিলেন কালেমা পড়ার পর, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন হ্যাঁ। ওমর বললেন আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন হ্যাঁ। ওমর এবার বললেন আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, এখন থেকে আল্লাহর গোলামি আর গোপনে নয়, আল্লাহকে আর গোপনে সিজদা নয়, আল্লাহর জিকির আর গোপনে নয়, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘরের সামনে প্রকাশ্যে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই ওমরের বিরুদ্ধে কসাসের মামলা হলো। আল্লাহ নবী যখন হিজরতের সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা যে যেভাবে পারো হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, আমি সবার শেষে আসছি। সাহাবায়ে কেরাম রাতের আধারে একজন দুইজন সুবিধা মতো যেভাবে পারলেন চলে গেলেন। একমাত্র ওমর, শুধুমাত্র ওমর, কেবলমাত্র ওমর রাতের আধারে বের হন নাই, দিনের আলোতে বের হলেন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে। সূর্যের আলোতে হযরত তোমার মক্কাবাসীকে ডেকে বললেন আমি খাত্তাবের ছেলে ওমর, আমি মদিনায় রওনা হয়েছি হিজরতের জন্য। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় চার সন্তানকে এতিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে এসে দাঁড়ায়। এমন ঘোষণা হযরত ওমর প্রকাশ্যে দিয়েছিলেন, আল্লাহর কসম একজন ওমরের সামনে দাঁড়াবার সাহস পায় না। আসলে ইসলাম বিরোধীদের যত জোর সব হইল সাফায়। কোন জায়গায়? এখানে সাফা বাড়ি যদি একটা দেওয়ান যাস শেষ কথা কয় না কে ঠিক? আমার ভাইয়েরা, পুরো দেশ স্তব্ধ হয়ে গেল, কি হয়, কি হতে যাচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মামলার রায় দিয়া হযরত জিব্রাইলকে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। এই মামলার রায় আসলো কোত্থেকে? আরো জোরে বলেন, দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়ে বলেন, সিদ্ধান্ত জানিয়ে বলেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুনা, ওরা ইমানদার হতে পারবে না। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হওয়ার জন্য তিনটা শর্ত দিয়েছেন, কয়টা? আরো আসতে কম, এক, হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পরস্পরের ঝগড়ায় নবী আপনাকে বিচারক না মানবে। তাহলে ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হলো নবীকে বিচারক মানা লাগবে। মনোযোগ আছে আপনাদের? শর্ত মোট কয়টা? গেল কয়টা? আর আছে কয়টা? দ্বিতীয় শর্ত হলো সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, বিচারক মানার পরে আপনি যে রায় দিবেন এ রায়ের ব্যাপারে তাদের মনে কোনো সন্দেহ সংশয় থাকতে শর্ত মোট কয়টা? গেল কয়টা? আর আছে কয়টা? সর্বশেষ শেষ শর্ত হলো ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, নবী আপনার দেওয়া রায়টা যদি নিজের বিরুদ্ধেও যায় আপনার দেওয়া রায়টাকে তাসলিম করবে, মাথা পেতে নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমানদার হতে হলে রাসূলকে বিচারক মানা লাগবে, রাসূলের রায়ের ব্যাপারে কোনো মন্তব্য চলবে না। তিন, নিজের বিরুদ্ধে গেল রাসূলের রায়কে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিতে হবে। এই তিন শর্তের আলোকে হযরত ওমর যাকে মেরেছেন বলুন তো ইমান আছে না নাই? কো আছে বলে না?
হযরত ওমর ইমানদার মেরেছে না বেঈমান মেরেছে এবার আপনাদের হাজার জনতার কাছে প্রশ্ন যেই লোকটা হযরত ওমর হাতে মারা পড়লো সে কি আল্লাহ নবী বিশ্বাস করে না নামাজ রোজা পড়ে করে না কালেমা পড়ে নাই সব করার পরেও রাসূলের রায় না মানার কারণে কি হয়ে গেল এবার বলুন তো ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে আর আস্তে কর বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার আসেন তো আপনারা